আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের অধিকাংশ দেশের ভিতরে মহামারী ছড়া চলছে, বাংলাদেশেও বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষ আজ এই মরণব্যাধি করোনা আক্রান্ত। তো এই ঝামেলা, এই বিপদ, এই মহামারীর মধ্যে থেকে আমরা যত সময় আসতে পেরেছি, এ যেন সে মহান মনির দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বারবার সতর্ক করেন, যাতে করে মানুষগুলো ফিরে আসে। আল্লাহ তাআলার শাস্তি দেওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মানুষকে সংশোধন করা। এজন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল এসেছেন, যে নবী রাসূলরা মার খেয়েছেন শুধুমাত্র তার উন্মতের হেদায়াতের জন্য, মানুষদেরকে আল্লাহমুখী করার জন্য। এই নবীদের অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত চেষ্টা তারা করে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফে মারা হচ্ছিল, মারতে মারতে তাকে যখন রক্তাক্ত করে দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে লুটিয়ে রয়েছেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, আর বলতে লাগলেন, হে নবী, আপনি বলুন, আমি এই দুই পাশের পাহাড়কে একত্রিত করে এই তায়েফ বাসীদেরকে এইখানে নিশ্চিত করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকে তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও, আমি কার কাছে আমার দিনের দাওয়াত পৌঁছব? হয়তো হতে পারে এরা আমাকে চিনতে পারে না, আমাকে বোঝে না, আমি যদি আল্লাহ নবী তারা বুঝতে পারে না, এই কারণে আমার সাথে ব্যবহার করেছে। এমনও হতে পারে এদের মধ্যে থেকে এমন মানুষ আসবে যে মানুষগুলো আল্লাহর দিনের দাওয়াত গ্রহণ করে কালেমার কথাকে মিশে চলে আসবে। সুবহানাল্লাহ। তো যেই আল্লাহ তাআলা এই নবীকে এত দরদ, এত ভালোবাসা, এত মহাব্বত অন্তরের ভিতরে পয়দা করে দিয়েছেন, সে আল্লাহর কাছে কত ভালোবাসা, কত মহাব্বত রয়ে গেছে। আমরা যখন নিজেদের প্রয়োজনে একটা গরু পালি, ওই গরুটা যখন আমাদের কথা শোনে না, আমাদের যে উদ্দেশ্য তাকে ক্রয় করা হয়েছে, উদ্দেশ্য যখন ব্যাহত হয়, তখন কিন্তু তাকে আঘাত করে পায়। আল্লাহ তাআলার দেওয়া সমস্ত নাজ নেয়ামত আমরা ভক্ষণ করি, আমরা খাই, আমরা চলাফেরা করি, সে আল্লাহ তাআলাকে ভুলে গেছে। ভুলে গেলেও হতো, বরঞ্চ আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেই কাজগুলো বেশি বেশি করে করছে। আমার অবাক লাগে যে চীনের মতো জায়গায় যারা পাপ কাজ ছেড়ে দিয়ে, এমনকি বৌদ্ধ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাতে তারা অংশগ্রহণ করছে, আর বাংলাদেশের অসংখ্য মানুষ রয়েছে যে মানুষগুলো নামে মাত্র মুসলমান, তারা গান বাজিয়ে রাত্রিবেলা উপভোগ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন দুঃসাহস এখনও বাংলাদেশের মানুষের ভিতরে রয়েছে। আপনি হাঁটতেছেন, চলতেছেন, দেখেন কত জায়গায় গান বাজাচ্ছে। মানুষের ভিতরে যদি ভয় থাকতো, অন্তরের ভিতরে যদি ভয় থাকতো, আল্লাহ বিরুদ্ধে থাকতো, যে আমি তো আসলে যে করোনা এসেছে যে কোনো সময় আমাকেও অ্যাটাক করতে পারে, এই চিন্তা যদি তার অন্তরের ভিতরে জাগ্রত হতো, সে পশ্চিমকালেও খারাপ কাজের দিকে ধাবিত হতে পারত না। আজকে মসজিদ হিসাব অনুযায়ী তো 12টার আগেই পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয় না, হয় না, কারণ মানুষের অন্তর থেকে একেবারে ঈমান ধুয়ে বসে পরিষ্কার হয়ে গেছে, ঈমানের লেস মাত্র ভিতরে নেই, যার কারণে আজকে আমরা এই পরিস্থিতির শিকার। আল্লাহ তাআলা বলছেন যে, ওমা কানা আল্লাহু
কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই উম্মতের উপর আযাব দেবেন না যতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন রাসূল যতদিন পর্যন্ত তার সম্প্রদায়ের মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আযাব পাঠান না তাহলে রাসূল থাকা অবস্থায় আযাব থেকে সাহাবা ইকরাম তারা কি ছিল মুক্ত ছিল তাদেরকে আল্লাহ তাআলা আটকান না আযাব দিয়ে শাস্তি দেন না আর আরেকটা কারণে আল্লাহ তাআলা আযাব দেন না যতক্ষণ পর্যন্ত মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন ওই সমস্ত জাতির উপরে ওই কওমের উপরে ওই সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলা আযাব দেন না যে সম্প্রদায় সারাক্ষণ ইস্তিগফার করতে থাকে সুবহানাল্লাহ ইস্তিগফার করা দরকার বেশি 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 তওবা করা দরকার ডক্টর মিজানুর রহমান আজহারি গত পরশুদিনে একটা বক্তব্যে তিনি বলেছিলেন যে সারা বিশ্বব্যাপী তওবা দিবস পালন করা উচিত আমরা ভুলে গেছি তওবা করতে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন একবার দুইবার নয় যে রাসূলের ব্যাপারে বলা হয়েছে যে যে রাসূলের আগের এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে সে রাসূল 100 বার দৈনিক তওবা করতেন ইস্তিগফার করতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন আল্লাহর রাসূল আপনি এত কষ্ট করেন কেন আপনি নামাজে দাঁড়ান সালাতে দাঁড়ান আপনার পা ফুলে যায় এত কষ্ট কেন করেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে তিনি বলেছিলেন প্রশ্নের উত্তরে যে আমি কি শুকরগুজার বান্দার অন্তর্ভুক্ত হবে না আল্লাহ তাআলা আমার জীবনের আগের এবং সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন এজন্য আমার বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার বেশি বেশি তাসবিহ আদায় করা দরকার বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা করা দরকার কারণ আল্লাহ তাআলা আমার উপরে এত একটা রহমত করেছেন আর আজকে আমাদের ডানে বামে সামনে পিছনে উপর নিচে যেদিকে তাকাই 24 ঘন্টার হিসাব করলে আমরা 23 ঘন্টাই গুনাহের সাথে সম্পর্কিত 23টা ঘন্টা আমার গুনাহের সাথে কাটে আমার অনুমতি নাই যে আমি গুনাহ করেছি আমার তওবা করা দরকার আমার ফিরে আসা দরকার সে আল্লাহ তাআলার পথে এই অনুমতিটা আমাদের ভিতরে আজকে হারিয়ে গেছে এই জন্য আজকে আমাদেরকে আযাব দিয়ে এই জন্য আযাব দিয়ে ফিরে আনার চেষ্টা করতেছেন যাতে করে আযাবটা খেয়ে ফিরে আসে দেখি তাও মানুষ ফিরে আসে ফিরে আসে না কিছুদিন আগে 4-5 দিন আগে সম্ভবত স্বপ্নে দেখেছেন কে যে থানকুনি পাতা যদি নফল নামাজ দুই রেকাত পড়ার পরে থানকুনি পাতা খায় তাহলে তাকে ভাইরাসে আক্রান্ত করবে না ফজরের নামাজে মুসল্লিদের ঘরকে কাতার কে কাতার ঘুরে গেছে কি আজব আশ্চর্য ব্যাপার কি হয়েছে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেন যে যাতে করে আমরা নাকি একটু ফিরে আসি আল্লাহ তাআলা তওবার দরজা ততক্ষণ পর্যন্ত খোলা রাখবেন যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর লক্ষণ প্রকাশিত না হবে মৃত্যুর লক্ষণ যখন প্রকাশিত হয়ে যাবে তখন আর তার কোনো তওবা গ্রহণযোগ্য হবে না এর আগ পর্যন্ত যত সময় আছে আপনি যত গুনাহ করেন গুনাহের পরিমাণ যদি এই পৃথিবীর সমান হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবী সমান গুনাহ নিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি অগ্রসর হয় এই নিয়েতে যে আমি যে গুনাহ করেছি এই পৃথিবীর গুনাহের চাইতো আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার চাইতে বড় এই আশা নিয়ে যদি সে সামনের দিকে অগ্রসর হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি পৃথিবী ভরা গুনাহ আমি তার ক্ষমা করে দেব সুবহানাল্লাহ মাফ করে দেব শুধু ফিরে আসা দরকার তওবা করা দরকার কিন্তু আমরা তওবা করব কোন সময় এই দেখেন এত বিপদের ভিতরেও অসংখ্য মানুষ যারা ফায়দা লোটার টার্গেট নিয়ে বসে আছে বিশেষ করে যারা ব্যবসায়ী মাঠ রয়েছে তারা এই মুহূর্তে বিভিন্ন জিনিসের দাম গুলো বাড়াই দেয়
আস্তাগফিরুল্লাহ সকালবেলা পেয়ে যাচ্ছি 15 টাকা করে 11টার সময় গেছে 70 চিন্তা করে দেখেন তাহলে মানুষের অন্তর্ভিতার কি ভয় আছে মানুষ মরবে না শুধুমাত্র তারা মরবে যারা এই ক্রয় করে যারা বিক্রেতা যারা দোকানদার তারা মরবে না কারণ তারা যদি মরতো সেই যদি টার্গেট তাদের তো অন্তর ভিতরে থাকতে যাবে মরে যাব তাহলে এই 10 টাকার জিনিস 20 টাকায় কোনোদিন বিক্রি করতে পারতো সম্মানিত হাজির প্রত্যেকটা সেক্টরে দেখেন মানুষ আজকে এতটাই স্বার্থপর হয়ে গেছে মানুষ মানুষের দেখা সময় নাই চীনের দৃশ্যগুলোর আশপাশের দৃশ্যগুলো আজকে সকালে এক মহিলা কান্নাকাটি করতেছিলেন যে আমি আমার স্বামীর সাথে দেখা করতে পারছি না কষ্ট লাগে যে একটা বাচ্চা একটা আইসিইউর ভিতরে ঢুকানো বাচ্চাটা তার বাপ গ্লাসের এই পাশ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে কিন্তু বাচ্চাটা কোলে আসার জন্য ছটফট করছে বাপ চোখ ঘুরিয়ে এদিকে মুখ করে চোখ দিয়ে পানি পড়তেছে কান্না করতেছে যে সন্তানকে এত কষ্ট করে লালন পালন করছি 1.5 বছর 2 বছরের বাচ্চা একটা তার সাথে আমি দেখা করতে পারছি না তার সাথে সাক্ষাৎ করতে পারছি না এই অনুভূতি যদি এই দৃশ্য যদি কারো চোখে পড়ে আর এরপরে যদি ওই মানুষটা ফিরে না আসে দিনের দিকে আমি বলি যে আনজার তমান্নাম তুনজুরুল্লাহ ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে আসলে কী করেছেন মোহর দিয়ে দিয়েছেন ও জীবনে ফিরে আসবে না ওয়াজ নসিহত তার ব্রেনের ভিতরে ঢুকবে না কাজ করবে না এত ভয় তার ভিতরে কোনো কিছু মনে হবে না সে মনে করবে আমি যা করছি এটাই ছবি কারণ আমি ইয়াছুনা যিকরি রহমান মুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিম আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভুলে যায় নুকাইয়িদ লাহু শাইতান আমি তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দিই ফাহুয়া লাহু করিম সে তার অতি নিকটে সদা সর্বদা থাকে সম্মানিত হাজির ফিরে আসা দরকার আজকে সময় রয়েছে ফিরে যদি না আসি বিপদের সম্মুখীন আমাদের হতে হবে বাঁচা যাবে না ভাইরাস থেকে বাঁচার একমাত্র মূল পদ্ধতি হচ্ছে আল্লাহর কাছে ফিরে যাওয়া যে আল্লাহ তাআলা এটাকে পাঠিয়েছে সে আল্লাহ তাআলা নেওয়ার ক্ষমতা আছে না ফিরে নেওয়ার ক্ষমতা তার রয়েছে শুধুমাত্র তার দিকে ফিরে যাওয়া দরকার আমরা তার দিকে ফিরে যাব ওই করোনা আল্লাহর দিকে ফিরে যাবে আমাদের কাছে আর থাকবে না তবে হয়তো এ কথা চিন্তা করতে পারেন যে অনেক মুমিনরা তো এই রোগে আক্রান্ত হয় প্রশ্ন আসে যারা নামাজি মানুষ তারাও এতে আক্রান্ত হয় সম্মানিত হাজিরি এটা একটা রহমত আমি পরে আসতেছি এই বিষয়টা এই মহামারী শুধু যে এই বছর আসছে তা কিন্তু না মিশরের ইতিহাস দেখলে 1965 সালে এশিয়া মাইনরে প্লেগ আক্রান্ত করেছিল এই প্লেগে প্রায় 50 লক্ষ লোক মারা গিয়েছে কত লক্ষ 50 লক্ষ মানুষ এরপরে 541 খ্রিস্টাব্দে এই প্লেগ রোগে ইউরোপে প্রায় 2.5 কোটি লোক মারা গেছে 1346 তিন মহাদেশ মিলে ফুলু এই ফুলুতে মারা গেছে প্রায় 20 কোটি মানুষ 1852 সালে প্রায় 10 লক্ষ লোক মারা গেছে 4 মহাদেশে এটা ছিল কলেরা আজ থেকে বেশি না 30 বছর আগেও কিন্তু বাংলাদেশের অসংখ্য রোগী কলেরায় মারা গেছে হয়েছে না জি জি বসন্ত আমরা যেটাকে বলি কি পক্স বলি এই পক্সেও মানুষ হতে পারে আজ থেকে 20-30 বছর আগে দেখেন মানুষ মারা যায় চৈত্র মাস আসা মানে অন্তরের ভিতরে একটা ভয় চলে আসছে যে না জানি আমাকে কোন জায়গার থেকে অ্যাটাক করে মুরব্বি যারা আছেন তারা হয়তো ভালো মনে আছে চৈত্র মাস আসা মানে অন্তরের ভিতরে বড় একজন ভয় ঝিঝি পোকা
না জানি কি জানো কোন জায়গা থেকে চলে আসে সম্মানিত হাজিরিন। এরপরে 1889 সালে প্রায় 10 লক্ষ লোক মারা গেছে চার মহাদেশে, তাদেরও ছিল কলেরা। এরপরে 1720 সালে 20 কোটি লোক, প্রায় এটা একটা আনুমানিক একটা হিসাব, বিশ্বজুড়ে প্লেগ রোগে মারা গেছে প্রায় 20 কোটি। এরপর 1820 সালে ভারতের দক্ষিণ পূর্ব এশিয়ায় কলেরায় মারা গেছে লক্ষ লক্ষ লোক। এরপরে 1920 সালে 5 কোটি লোক মারা গেছে বিশ্বজুড়ে ফ্লুতে। এরপর আছে 1956 সালে 20 লক্ষ লোক মারা গেছে দুইটি মহাদেশে ফ্লুতে। 1968 সালে প্রায় 10 লক্ষ লোক তিনটি মহাদেশ মিলে ফ্লুতে মারা গেছে। এই মহামারী যুগে যুগে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এটা তো আমাদের ইতিহাসে আমরা পেয়েছি যেটা সেটা। এছাড়াও যুগে যুগে নবীদের যুগে এরকমের মহামারী দিয়েছেন, আমি গত যুগে কম বেশি আয়াত দিয়ে দিয়ে আপনাদেরকে শুনাইছিলাম। অসংখ্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, যে কারণগুলোর কারণে ধ্বংস করেছিলেন সেই কারণগুলো যখনই যে সময় মাত্রা অতিরিক্ত বেড়ে যায় তখনই আল্লাহ তাআলা এই ধরনের আযাব নাযিল করেন। আজকে একটা মানুষের জৈবিক চাহিদা মেটানোর জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, সেটা হচ্ছে বিবাহের ব্যবস্থা। সে বিবাহ করবে আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন, কিন্তু আজকে বিবাহ বহির্ভূত অসংখ্য জেনা ব্যভিচারে মানুষ লিপ্ত হয়ে গেছে, অসংখ্য। এমনকি মানুষের চরিত্রটা কত নিচু নেমে গেছে যে একটা পুরুষ আর একটা পুরুষকে বিবাহ করার জন্য আইন পাশ করতেছে জোর করে সংসদ থেকে, এবং সেটা পাশ করে দেওয়া হচ্ছে। একটা নারী আর একটা নারীকে বিবাহ করবে, এ ব্যাপারে জোর করে আইন পাশ করা হচ্ছে। একটা নারী অন্য একটা পুরুষের সাথে পরকীয় সম্পর্কে লিপ্ত হবে, এজন্য আইন পাশ করে নিচ্ছে। লূত আলাইহিস সালামের জামানায় এই লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন সমকামিতার জন্য। তারা নারীদের সাথে সম্পর্কে লিপ্ত হতো না, তারা সমস্ত পুরুষদের সাথে লিপ্ত হতো। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যখন দুইজন মেহমান আসলো, কোরআনে আয়াতটা আছে, আসার পরে তারা ওই লূত আলাইহিস সালামের জাতিরে তাদেরকে দেখল, দেখার পরে তার সাথে অপকর্ম লিপ্ত হওয়ার জন্য তারা চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন, আল্লাহ হেফাজত করো। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই জাতিদেরকে বললেন যে দেখো তোমরা এই কাজটা করো না, ফিরে যাও। সর্বশেষ ওই দিন মেহমান অন্য কেউ ছিল না, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত দুজন ফেরেশতা ছিল, আযাবের ফেরেশতা ছিল তারা দুইজন। ইব্রাহিম আলাইহিস সালাম অভয় দিয়ে বললেন যে আপনার কষ্ট পাওয়ার কিছু নেই, রাগ করার কিছু নেই, আপনি কষ্ট পেয়েন না। আমরা যেমন তেমন মানুষ নই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি আযাব নিয়ে, আজকে জাতিদেরকে আমি শেষ করে দেব। আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। আজকে সেই পাপ আমাদের মাঝে আছে কি নাই বলেন, বিরোধমান। এমন কোন পাপ নাই যে পাপটা আমরা করি না, এমন কোন পাপ আছে বলেন তো? কোন পাপটা নেই যে পাপটা সমাজে হচ্ছে না? জেনা, ব্যভিচার, মিথ্যা কথা, চুগল করি, মারামারি, দাফাদাফি, যত রকমের মানুষের ঠকানো, যা আছে সব কিছু চলছে, কোনো কিছুই বাদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কিছু আযাব কিছু কারণে এসে থাকে, তার ভেতরে যে আযাবগুলো চলছে তাই আমাদের বিমা কাসাব আইদিন নাস, আমরা হাতে কামাই করে করে এটা উপার্জন করেছি, এটা আমাদের কামাই। আমরা যেহেতু কামাই করেছি উপার্জন করেছি, ভোগ করবে কি আরেকজন? হ্যাঁ, আরেকজন করবে না, আমাদেরকে এটা ভোগ করতে হবে সময় হাজির। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যখন তোমাদের মাঝে এ ধরনের কোনো বিপদ আপদ আসে তখন তোমরা কী করো, বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। তওবার মাধ্যমে এগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে। সবাই তো হাজির,
আমরা বলতেছিলাম যে এর ভিতরে অনেক মুমিনও আক্রান্ত হয়ে পড়ে তো রাসূল